আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এই যে হাত ভাই জেলা প্রশাসক মহোদয়কে সাথে নিয়ে প্রথমে শহীদদের পুষ্পমাল্য অর্পণ করবেন। আলিম পরে কথা বলছি পরবর্তীতে সকলের নাম আমরা ঘোষণা করব। সবাই নীরবে থাকবেন, প্রস্তুত। আমরা সাতক্ষীরাবাসী এই সেই মহেন্দ্রক্ষণ যখন আমরা শুরু করতে যাচ্ছি সাতক্ষীরা কেন্দ্র শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। প্রথমে আমাদের মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা প্রথমে পুষ্পমাল্য অর্পণ করছেন। বিএনসিসি ভাই চলছে প্রথমে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করলেন। এরপর পরই মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করছেন। আমরা দেখেছি আমাদের এমপি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাথে আমাদের জেলা আওয়ামী লীগের এবং জেলা প্রশাসনের দুজন কর্মকর্তাবৃন্দ সঙ্গে পুষ্পমাল্য অর্পণ করেছেন। আমি পর্যায়ক্রমে নামগুলো বলে যাচ্ছি, আপনারা পর্যায়ক্রমে শান্তভাবে দিতে থাকেন এবং অন্য পাশ দিয়ে প্রস্থান করবেন। আমরা দেখতে পাচ্ছি কমান্ড্যান্ট পুলিশ সুপার সাতক্ষীরা ও সিআইডি সাতক্ষীরা ইতিমধ্যে পুষ্পমাল্য অর্পণ করেছেন। জেলা মহিলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা সংস্থা, পুলিশ নারী কল্যাণ সমিতি, জেলা পরিষদ, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাচন সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা পরিষদ ইতিমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা ও তার অঙ্গ সাতক্ষীরা জেলা প্রেস ক্লাব সাতক্ষীরা, চেম্বার অফ কমার্স সাতক্ষীরা, জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরা, সম্মিলিত সাংস্কৃতিক দল সাতক্ষীরা, জেলা ক্রীড়া সংস্থা সাতক্ষীরা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা, সুলতানপুর সাংস্কৃতিক সাতক্ষীরা, ফায়ার সার্ভিস সাতক্ষীরা, ক্রিকেট ফাইনাল
শুক্রবার ছাত্রীরা সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশন ছাত্রীরা রিপোর্টার্স ইউনিট ছাত্রীরা জেলা রিপোর্টার্স ক্লাব দৈনিক দক্ষিণের মশাল ভৈরব ছাত্রীরা ছাত্রীরা অনলাইন প্রেস ক্লাব সাপ্তাহিক ইচ্ছে নদী ছাত্রীরা জেলা মন্দির সমিতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা হিন্দু বৌদ্ধ কীর্তনাঙ্ক পরিষদ জয় মহাপ্রভু সেবক সংঘ স্বাধীনতা চিকিৎসক পরিষদ আউসানিয়াম আলিম মাদ্রাসা ছাত্রীরা রেড ক্রিসেন্ট ইউনিট ছাত্রীরা পুলিশ আমরা 92 একটি সামাজিক সেবামূলক সংগঠন নকলের ছাত্রীরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ছাত্রীরা ছাত্রীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রীরা বালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রীরা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সদর উপজেলা সুশীলার ছাত্রীরা বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা সাংস্কৃতিক পরিষদ ছাত্রীরা এছাড়াও যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করছে তারা হচ্ছে স্বদেশ ছাত্রীরা অ্যাডাপ ছাত্রীরা বৈন পুস্তক ছাত্রীরা নজরুল একাডেমি ছাত্রীরা জনতা ব্যাংক লিমিটেড আগরতলা শাখা সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমি সদরুল কাদির আপনাদেরকে একুশের প্রথম প্রহরের পুষ্পার্ঘ অর্পণের দৃশ্য দেখাচ্ছিলাম, যেখানে আজকে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি ডক্টর এরশাদ হাসান সিআইপি, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমস, পরিচালক FBCCI এবং সম্মানিত সদস্য শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ ১৯৫২ যে দিনটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি অবিস্মরণীয় দিন, যেদিন সালাম রফিক শফিক জব্বার তাদের বুকে তাজা রক্ত দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু ভিক্ষা করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। প্রতি বছরের ন্যায় এবছরও সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধন টেলিমিডিয়া সুজন সুশাসনের জন্য নাগরিক ছাত্রীরা জেলা যাত্রা ফেডারেশন ছাত্রীরা ছাত্রীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ছাত্রীরা দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয় ইএম হাই স্কুল অ্যান্ড কলেজ স্বর্ণশিল্পী
প্রথম প্রহরে এখনো সাতক্ষীরার শহীদ প্রাঙ্গণে চাঁদ পার্কে শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে। সাতক্ষীরা জেলা পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ আজকে মহান একুশের শহীদের প্রতি শ্রদ্ধা আমরা দেখতে পাচ্ছি। সাতক্ষীরা জেলা শহরে আজকে আরো শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার প্রধান সঙ্গীত সাথীরা।